পিচ্ছি একটা এতিম সন্তান একা 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 কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে আমি ডাক দিয়া বললাম ও এতিম সন্তান তুমি কিসের জন্য কান্নার আওয়াজ শুরু করে দিয়েছো ভাই আমি কোরআনুল কারীমের হাফেজ আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার বয়স কত বলে যে আমার বয়স বেশি না আমি বললাম যে কত তুমি বলে দাও বলছে যে আমার বয়স 12 থেকে 13 বছর বয়স ভাই তুমি কি করো ভাই আমি তো এই মাদ্রাসায় ছোট তো বেলা থেকে আমি পড়াশোনা করি আমি একদিনও বাড়িতে যাই না আমি জিজ্ঞাসা করলাম রে বাবা তোমার বাড়ি থেকে কেউ নাই বলতাছে জি না হুজুর আমার কেউ নাই বাড়িতে কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমি জিজ্ঞাসা করলাম তুমি বাড়িতে যাও না তোমার কি আত্মীয় স্বজন কেউ ভাই আমি যেই সময়ে ছোট ছিলাম আমাকে এই সময় আমার চাচা এই জায়গায় দিয়ে আসছে এই মাদ্রাসায় ভর্তি করাইছে এই যে সময় মাহফিল শেষের সময় সবাই তো বাড়িতে চলে যাবে আমি তো আমার মা নাই আমার বাবা নাই আমি তো বাড়িতে যাইতে পারবো না আমি জিজ্ঞাসা করলাম রে বাবা সবাই একজন একজন আমাতন বলে যে হুজুর এই যে দেখেন যান একজন একজন করে সবার বাপ এবং মা সবাইকে নেওয়ার জন্য চেষ্টা করে হুজুর আপনাকে কিভাবে বুঝাইব হুজুর আমি প্রতিদিন রাত্রের ভিতরে আমি সূরা তেলাওয়াত করি ইয়াসিন সূরা তেলাওয়াত করি আর রহমান সূরা আমি তেলাওয়াত করি আর একা একা গুনগুন গুনগুন করে কাঁদি রে আমার মার জন্য আমি একা একা কাঁদি আমার বাবার জন্য আমি একা একা কাঁদি আমার স্বপ্ন যুগে আমার বাবাকে আমি স্বপ্নে দেখি আমার ছাত্র জিজ্ঞাসা করে ওরে ছাত্র ভাই তুমি কিসের জন্য প্রতিদিন একা একা কান্নার আওয়াজ শুরু করে দিস বললাম যে ভাই আমার দুঃখ কষ্ট তোমরা কেউ বুঝবা তোমার তো বোঝার এখন পর্যন্ত বয়স তোমার আজকে মা আছে তোমাকে অনেক ভালোবাসে তোমাকে অনেক মহব্বত করে তুমি যেই সময় বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পরে তোমার মা জননী রয়েছে মা যেই সময় পিঠা বানায় দেয় পিঠা দা সুন্দর মতন তুমি খাবার খাও সুন্দর মতন খাও আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর আমার চাচাও রয়েছে চাচিও রয়েছে সবাইকে আমি ঘুরে ঘুরে দেখি আমার মা জনরে দেখি দেখি আমার বাবাকে আমি দেখি না আমি একা 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 কান্না করি রে আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়িয়া মাওলার কাছে প্রার্থনা করি রে বলি তুমি আমার মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দাও এই কথা বলার পর এর ছাত্র ভাই আমি যেই সময় বাড়িতে চলে যাই চলে যাওয়ার পরে আসর নামাজের পর আসর নামাজ যেই সময় শেষ হয়ে যায় আমি মার কবরের সামনে যাই একা একা বাচ্চাদের মতন কান্দি আমি পিছনের থেকে দেখা যায় আমার চাচাকে দেখা যায় যে আমার বাবার মতন সামনে যায় দেখি যে না আমার বাবার মতো তো দেখা যায় আর যার মা নাই যার বাবা নাই তারা বোঝে অন্য মানুষ কোন সমান বুঝবে না ঠিক কিনা জোরে বলে এই সন্তান ডাক দিয়া বলো হুজুর আমার মনে অনেক কষ্ট আমার কষ্টটা কেউ বোঝে না রে হুজুর তার জন্য আমার বাবার জন্য মার জন্য দোয়া করবে আমি বললাম যে ঠিক আছে তোমার মার জন্য এবং বাবার জন্য আমি দোয়া করব আরে জীবন চলে যাবে মা যদি স্ত্রী চলে যায় স্ত্রী পাওয়া যাবে মা যদি চলে যায় মাকে কোনো পাওয়া যাবে না ঠিক কিনা জোরে বলেন আরে স্ত্রী যদি চলে যায় স্ত্রী যদি চলে যায় স্ত্রী যদি চলে যায় স্ত্রী পাওয়া যাবে মা যদি চলে যায় মাকে আর জীবনে পাওয়া যাবে না আরে যুবক রে মা বাবাকে আর জীবনে কষ্ট দিবা না ঠিক কিনা জোরে বলে কুল্লু নাফসিং যায় কতুল
কিছুদিন আগে কলকাতা একজন লোক মারা গেছে একজন লোক ইন্তিকাল করেছে বন্ধু বাবা আপনি যেন কবে ইন্তিকাল হয় আপনি জানেন কোন ভরসা আছে এই মাহফিলের স্টেজে বসে আপনার প্যান্ডেল বসছেন এমন রয়েছে এখন আপনার মৃত্যু হতে পারে ঠিক কিনা জেরে বলেন জানা নাই কার কোন সময় মৃত্যু হয়ে যাবে তার জন্য চারটা জিনিস নিয়ে বেশি বেশি গবেষণা করো কয়টা জিনিস এক নম্বর হলো আল্লাহ যেন দুনিয়াতে আল্লাহকে যদি তোমরা পেতে চাও এবং আল্লাহর মাখলুক নিয়ে তুমি চেষ্টা করো যেন না মাখলুক নিয়ে কোনো মানুষ যদি চিন্তা ফিকির করে তাহলে আল্লাহর পরিচয় অবশ্যই পেয়ে যাবে দুই নম্বর হলো কুরআন নিয়ে গবেষণা কুরআন নিয়ে গবেষণা করো দেখো জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর তিন নম্বর হলো মৃত্যু জিনিসটা যে কোনো সময় আবার মৃত্যু চলে আসতে পারে চার নম্বর হলো মৃত্যুর পরে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এই চিন্তা ফিকির কোন মানুষ যদি করে তাহলে এই মানুষ কোন সম গুনার কাজ করতে পারে না ঠিক কি আছে চারটি জিনিস নিয়ে চিন্তা ফিকির বেশি বেশি আমরা যা কিছু করি সব করতে হবে আল্লাহর জন্য কার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين أمر خابا دوا নামা গোসল ইত্যাদি নামাজ রোজা হজ যাকাত সব হতে হবে আল্লাহর জন্য কোন মানুষের যদি দেখাবার জন্য যদি বলে যে আমি হজ করতে গেলাম হাদিস সাহেব মানুষ নাম ফুটাবার জন্য যদি হজ করতে যায় তাহলে বিন্দু থেকে বিন্দু পরিমাণ তার আমল নামায় একটু সব হবে না তার জন্য যা কিছু করি কার জন্য করতে হবে আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অনুনাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা অনুনাজ্জিল মিনাল কুরআন মা হুয়া শিফা এই কুরআনুল করিম আজিম শান এই কুরআনুল করিম মুমিনদের জন্য হলো রহমত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আজকে বলবেন না কালকে বাড়ি যায় বলবেন অনুনাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফা আবার সব মানুষের জন্য হলো হেদায়েতের রাস্তা মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আপনার যত রোগ রয়েছে আপনি ডাক্তারের কাছে যান ডক্টরের কাছে যান অন্য অন্য মানুষের কাছে যান অনেক মানুষ রয়েছে কোরআনুল করিমের কাছে আসতে চায় না এমন আছে না আপনার পেট ব্যথা হয়েছে কোরআনের কাছে চলে আসুন সূরা ফাতিহা পড়েন সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন তিনটা ফুঁড়ে তিনবার পড়ে তিনটা ফুঁক দেন দেখবেন আপনার পেট ব্যথা ভালো করে দিবেন কে তার জন্য কোরআনের সঙ্গে আমরা থাকতে হবে কোরআনকে বাদ দেওয়া যাবে না প্লাস থেকে মাইনাস করা যাবে না কোরআনের সঙ্গে আছি আর থাকব ঠিক কিনা জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এই কোরআনের ভিতরে ভুল নাই আছে যে ব্যক্তি ভুল ধরার জন্য চেষ্টা করবে এই ব্যক্তির ভুল ধরা পড়ে যাবে
যত বড় বড় সন্ত্রাস ছিল, লিডার ছিল, আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবার ছিল, যত বড় বড় লিডার ছিল তারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা ছিল শেষ পর্যন্ত তার ভুল ধরা পড়ে গিয়েছে, তারপরে ইসলাম তারা। আবার ভারতের একজন ব্যক্তি বলেছিলেন কোরআনুল কারীমের ভিতরে 26টা ভুল রয়েছে, যে ব্যক্তি কোরআনকে অপমানা করার জন্য চেষ্টা করবে তারে অপমানা করে দিবেন কে, তার জন্য কোরআনুল কারীমকে আমি ভালোবাসি, মোহাব্বত করি। এই কোরআনুল কারীম এমন একটা জিনিস, এই কোরআনুল কারীম অনেক ব্যক্তি রয়েছে, অনেক ব্যক্তি পড়তে জানে না। এই কোরআনুল কারীম আমি কি করব, এই কোরআনের সঙ্গে আমি থাকতে চাই, কোরআনকে আমি অনেক ভালোবাসি, মোহাব্বত করি। যারা না পড়তে জানেন তারা কি করবেন, কোরআনুল কারীম হাতে নিয়ে তারপরে চুমু খাবেন। اتلو ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر আবার কোরআনুল কারীম যেই সময় তেলাওয়াত করে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনুল কারীম যেই সময় তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো, কোনো কথা বলা যাবে না। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে আর শোনে, যে ব্যক্তি পড়নেওয়ালা, যে ব্যক্তি শোনেওয়ালা, তার আমল নামার ভিতরে আল্লাহ সমান সওয়াব দান করে দেয়। এই যুবক ভাই, পদ্মার আড়ালের মা, ভালো মতো শুনিয়া নাও, জানো এই কোরআনুল কারীম কত দাম তুমি জানো না? এই কোরআনুল কারীম যে ব্যক্তি পড়ে আর যে ব্যক্তি শুনে, সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক, একটা অক্ষর পড়েছে, একটা অক্ষরের জন্য বর্তমান হলো দেশ নাকি, আর রমজান মাসে হলো কোরআনুল কারীম পড়লে 91 নাকি হয়, তার জন্য কোরআনকে ভালোবাসো রে যুবক, কোরআনকে ভালোবাসো। আরে নায়ক নায়িকাকে ভালোবাসলে কোনো লাভ নাই, তুমি কোরআনের আদর্শ অনুযায়ী চলো। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না এই কোরআনকে ভালোবাসো রে যুবক, কোরআনকে মহব্বত করে নাও, ওনারে সঙ্গে থাকো। আমি কোরআনুল কারীম পড়তে জানি না, রিক্সা চালায় খায়, আবার দেখবেন কত সুন্দর মতন নামাজ পড়ে, নামাজ পড়িয়া কোরআনুল কারীমকে চুমা দেয়, কোরআন কারীমকে এই বুকে টেনে নেয়, ওই কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহর কাছে যা বলতে পারবে, আল্লাহ আমি কোরআনের সঙ্গে ছিলাম, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই কোরআনকে ভালোবাসি নাও। মাদ্রাসা তলবে আলেম কত সুন্দর মতন তেলাওয়াত করে জানো, কত সুন্দর মতন তেলাওয়াত করে নাই,
এই কোরআনুল কারীম এমন একটা জিনিস এই দুনিয়ার কোন কোরআনুল কারীম না বাংলাদেশের না এই কোরআনুল কারীম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নয় এই কোরআনুল কারীম হলো লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত কিতাব এই কোরআনুল কারীমের অনেক দাম আল্লাহ মর্যাদা এবং দান করেছেন এই কোরআনুল কারীমের আমরা অনেক মানুষ রয়েছে দূরে থেকে যদি ভক্তা সেইটা অনেক দাম দেই দূরে থেকে যদি ভক্তা সে তাহলে অনেক দাম কাছের মানুষ যদি হয় তাহলে এটা দাম কম কারণ কিসের জন্য কাছের মানুষ তার জন্য তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম তো বাংলাদেশের নয় এই কোরআনুল কারীম তো বিদেশি নয় এই কোরআনুল কারীম তো পাকিস্তানের নয় এই কোরআনুল কারীম তো ইন্ডিয়ান নয় এইটা হলো লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত কিতাব এইটা যত পড়ে ততই মধুর লাগে আমাদের ছেলে সন্তান কত সুন্দর মতন কেজি স্কুলে ভর্তি করে দেয় ঠিক কিনা জোরে বলেন কেজি স্কুলে ভর্তি করায় এক কেজিতে ভর্তি করায় দেখবেন যে ছয়টা বই দেয় ছয়টা বই দেওয়ার পরে হয়ে গেছে হলো সাত কেজি এই সাত কেজি উস্কায় পারে না কেজি স্কুলে মাও চলে যায় আবার দেখা গেল মাও চলে যায় সন্তানও চলে যায় আবার ছোট্ট ছাত্র যদি জিজ্ঞাসা করে সরে হতে কি হয় বলে যে সরে হতে হয় হলো অজগর যারা কেজিতে পড়ে তারা বলে সরে হতে হয় হলো কি অজগর মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করবে এরে বাবা তুমি বলে দাও সরে হতে কি হয় সরে হতে হলো উজু শরিয়াতে হলো হয় আমার আল্লাহ তার জন্য বলি ও যুবক তো বিদ্য বাবাজিরা ও পদ্মার আলের মা ভালো মতো শুনিয়া নাও আপনার ছেলে সন্তানকে একজন কোরআনুল কারীমের হাফিজ বানায় নেন আপনার থেকে দামি ব্যক্তি আর কেউ হতে পারবে না আপনার যে কোনো দামি ব্যক্তি আর কেউ নাই আপনার চাইতে আর দামি ব্যক্তি আর কেউ হতে পারবে না তার জন্য বলি রে একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করবেন এই মাদ্রাসার ছাত্র ভাই তুমি কি যারা যান নামাজ পড়াইতে জানো নাকি এই যে দেখেন নুরানি মাদ্রাসা এইটার ভিতরে কত সুন্দর মতো পড়াশোনা হয় কত সুন্দর মতো বাবাকে কিভাবে জানাজা দেওয়া হয় এইটু শিখায় ঠিক কিনা জোরে বলেন আরে বেটা বিয়ে পাশ হয়েছ এমএ পাশ হয়েছ এই আস্তে সাও এইটা সাউন্ড কমাই কেন ভাই গালাই এই তার জন্য বলি এই বিয়ে পাশ হয়েছে আপনার ছেলে সন্তান বিয়ে পাশ করেছে দারাদার এখন পর্যন্ত প্রস্রাব করে এমন আছে না নাই দারাদারা প্রস্রাব করে বাবা কে কি ভাবে আমি কবর জিয়ারত করবে এটা জানে না আরে একটা ছাত্র কাছে জিজ্ঞাসা করবেন তোমার বাবা তো ইন্তেকাল করেছে এই ছাত্র যায়া দেখবেন কত সুন্দর মতন এই কবরের সামনে যায়া কত সুন্দর মতন সুরা তেলাওয়াত করার পর সুন্দর মতন দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার বাপ আর সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহর কাছে যেই সময় প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতার দল ভালো মতো শুনিয়া নেও তার বাবা এবং মার জন্য ছেলে সন্তান দোয়া চেয়েছে
সন্তান কত সুন্দর মতো কান্নার আওয়াজ দিয়ে দোয়া চেয়েছে জাডাডি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ তার সমস্ত গুনাহ maaf করে দিলাম তার জন্য একটা ছাত্র যদি রাস্তা দিয়া হাঁটে কোরআনুল কারীমের হাফেজ যদি রাস্তা দিয়া হাঁটে রে যুবক দেখবেন তার যেই রাস্তা দিয়া হাঁটে এই রাস্তা দিয়া নূরের পর কত সুন্দর মতন ফেরেশতারা বিছাইয়া দেয় নবী বলেন মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু আহাররামা হারামা আদখরাহুল্লাহুল জান্নাহ ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার যার সন্তান কোরআনুল কারীমের হাফেজ হয় কি হয় কোরআনুল কারীমের হাফেজ হয় এই ব্যক্তি শুধু হাফেজ হইলে চলবে না অনেক হাবেশা পরেছে প্যান্ট শার্ট পরিয়া ঘুরে এমন আছে না অনেক হাবেশ রয়েছে প্যান্ট শার্ট পরে ঘুরে আবার অনেক হাবেশা পরেছে এই যে পাগড়িটা মাথায় দেয় আমল আখলাক কত সুন্দর কত সুন্দর মতন হালাল হারাম যদি বেঁচে খায় কত সুন্দর মতন মৃত্যুর পরে এই ব্যক্তিও জান্নাতে চলে যাবে সাথে সাথে যজ্জল্য করে সুপারিশ করে জান্নাতে নিবে রে প্রথম নিবে মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাবে তার জন্য রে বলি বাবা রে তোমার একটা সন্তান কোরআনুল কারীমের হাফেজ বান তোমার জানাজার ইমাম হবে তোমার চাইতে সৌভাগ্য মার কেউ হবে না দুনিয়াতে কে আগে চলে যায় কে পড়ে যায় এইটা তো কেউ জানে না জানে কে আরে জোরে বলেন কে জানে আল্লাহ ছাড়া কেউ জানে না তার জন্য বলি আপনি একটা নিয়াত করে নেন আল্লাহ যদি আমার একটা সন্তান হয় আমার একটা নাতি যদি হয় আমি কোরআনুল কারীমের হাফেজ বানাব আমি একজন যদি কোরআনুল কারীমের হাফেজ বানাই তার কত দাম জানো আমার মা এবং বাবা আমার মা যেই সময় শুনেছেন যেই ব্যক্তি কোরআনুল কারীমের হাফেজ হবে তার মা এবং বাবাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে এদিকে আর কোরআনুল কারীমের হাফেজদের মা বাবা আয়া হে সামনে চলে আয় সামনে চলে আয় আমার আল্লাহ ডাক দিয়া বলবে এই সাইডে মা দাঁড়ায়া যাও অন্য সাইডে বাবা দাঁড়িয়ে যাও এই কথা শোনার পরে আমার মা এ বাবা বাবা নিয়াত করেছে আমি যেই সময় গর্বে ছিলাম আমার মা এবং বাবা আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ যদি আমার একটা ছেলে দাও তাহলে কোরআনুল কারীমের হাফেজ বানাবো ওই মা দোয়া করেছে দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে তার জন্য যুবকদেরকে বলি যুবক উল্টা পাল্টা চলে যাবে না কোরআনুল কারীমের হাফেজদের মা বাবাকে ডাক দেওয়া হবে তুই এই জায়গা দ্বারা মাকে বলবে বাবাকে ডাক দেয়া বলবে রে কোরআনুল কারীমের হাফেজদের মা বাবা এদিকে চলে আসে দুইজনে দুই জায়গা দাঁড়াইবে দুই জায়গা দাঁড়াবার পর আমার আল্লাহ নিজ হাতে তার এই মাথার ভিতরে নূরের টুপি পরিধান করাবে
বাঁচতে বলেন সুবহানাল্লাহ তার জন্য যুবকদেরকে বলি ও বিদ্যু বাবাজির ও পদ্মার আড়ালের মা আপনার সন্তান বিয়ে পাস করেছে এখন পর্যন্ত বাবার জানাজা দিতে পারলো না আপনার থেকে পরা কপাল আর কেউ হতে পারে না ঠিক কিনা জোরে বলেন এরে বাবা বাস্তব ঘটনা মিথ্যা বলবো না এই ফরিদপুর এলাকায় একজন মা তার চারটা সন্তান কুরআনুল কারীমের হাফেজ বানাইনি বরাবর চেষ্টা বরাবর চেষ্টা করেছে আর মা বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছে মা বলেছে আমার চার সন্তান আল্লাহ দান করেছে যদি আমার চার সন্তান যদি বেঁচে থাকে তাহলে আমার চারটা সন্তান আমি মাদ্রাসায় দিব স্ত্রীকে ওসিয়াত করে গেছে স্ত্রীকে ওসিয়াত করে গেছে ওসিয়াত করে গেছে যদি আমার সন্তান চারটা সন্তান যদি আল্লাহ বাঁচায়া নেয় তাহলে তোমরা সুন্দর মতন তুমি অনেক কষ্ট করে হলো চারটা সন্তান কুরআনুল কারীমের হাফেজ বানাইবা এই কথা বলার পর চার সন্তান যেই সময় আস্তে আস্তে বড় হয়েছে বড় হওয়ার পর বলেছে এ চার সন্তান তোমার বাবা ওসিয়ত করেছে তোমরা চারটা সন্তান রয়েছ এই চারটা সন্তানকে আমি কুরআনুল কারীমের হাফেজ বানাবো চার ভাই এক মাদ্রাসায় পড়াশোনা করেছেন এক মাদ্রাসায় পড়াশোনা করেন মা মানুষের বাড়িতে বাড়িতে ধার করে কষ্ট করে তারপরে টাকা রোজগার করিয়া তারপরে মাদ্রাসায় পড়াশোনা করে এরে বাবা অনেক এতিম সন্তান আছে না নাই এই মাদ্রাসায় পড়ে মাও নাই বাবাও নাই কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করে এই এতিম সন্তান চারটা সন্তান হলো সুন্দর মতন পড়াশোনা করে এক পর্যায়ে দেখা গিয়েছে মা মানুষের বাড়িতে বাড়িতে ধার করেছে ধার করার পর মা অনেক কষ্ট করে তিন বেলা খাইতে পারে না এক বেলা খায় দুই বেলা খাইতে পারে না ছেলে সন্তানের টাকা প্রতি মাসে মাসে আমার পাঠাবার দরকার একেবারে রয়েছে এই চিন্তা ফিকির করে মা খায় না না খেয়ে কষ্ট করে ছেলে সন্তানকে টাকা পাঠাইয়া দেয় এই যে দেখে এই বাজারে ব্যবসায়ী ভাই যার সাথে আমার অনেক ভালো খাতির আমার সাথে দুঃখ এবং প্রকাশ করে এই যে ভাই দাঁড়ান এই যে ভাই দাঁড়ায় দেখান এই যে ভাই মাঝে মাঝে আমার থেকে বলে হুজুর আমার একটা সন্তান ছিল তিনি একজন বড়লোক মানুষ না অনেক গরিব মানুষ এই ব্যক্তি বলে হুজুর আমার একটা সন্তান বাড়াইছি কুরআনুল কারীমের হাফেজ আমার এতজন কষ্ট আমার কষ্টের কথা কেউ বোঝে না আমি দুনিয়াতে রয়েছি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওর মা প্রতিদিন একে একে কাঁদে আহারে আজকে যদি আমার সন্তান যদি দুনিয়ার বুকে থাকত তার সন্তান ওয়াজ করত অন্য অন্য মসজিদে তারাবী নামাজ পড়াইছে তার থেকে খুব ভালো লেগেছে আমাকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে এমন ওই গরিব সন্তান চার সন্তান মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে নাই আর চিন্তা ভাবনা করেছে মা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে না খেয়ে তারপরে চার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানাইছে সুবহানাল্লাহ
যার সন্তানকে যেই সময় কুরআনুল কারীমের হাফেজ বানাইছে এখন মা কিছুদিন পর তো অসুস্থ হয়ে পড়ে গেছে মসজিদের ইমাম সাহেব কি ডেকে বলে ইমাম সাহেব ভালোমতো শুনিয়া নাও আমার চার সন্তান আমি কুরআনুল কারীমের হাফেজ বানাইছি আরে আমার কোনো দুঃখ নাই আমি তো অসুস্থ হয়ে পড়ে গিয়েছি আমার চার সন্তান মাদ্রাসাকে আসতে বলবে আমার চার সন্তানকে আসতে বলবে এই কথা বলার পরে আস্তে আস্তে তারা মা যদি অসুস্থ হয়ে পড়ে যায় সন্তান কলিজা লেগে যায় আবার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করাইছে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আজকে বলে মা অসুস্থ হয়ে পড়ে গিয়েছে সব সন্তান চলে আসছে এলাকার যত মানুষ রয়েছে সব মানুষ একজন একজন করে দেখে আর বলে যেন আরে চার সন্তান একজনকে জিজ্ঞাসা করে তোমার ছেলে সন্তান কি করে আমার ছেলে সন্তান বৈজ্ঞানিক আরেকজনকে যদি জিজ্ঞাসা করে তোমার সন্তান কি করে ভাই আমার ছেলে সন্তান পড়বে স্যার দিন আনে দিন খায় গরিব মানুষ তার দিকে জিজ্ঞাসা করে না তিনি বলবে যে আমি কিছু বানাইতে পারলাম না আমি বানিয়েছি কুরআনুল কারীমের হাফেজ চার সন্তান যেই সময় মার সামনে চলে আসে মার সামনে যেই সময় চলে আসার পর মা দু চোখ বেবে শুধু পানি পরে মা ডেক দেয়া বলে যে ও সন্তান এ বড় সন্তান আব্দুর রহমান আরে তুমি আমার মায়ের তার সাইডে বসে যাও আর এক সন্তানকে ডেকে বলে যে ও মেজ সন্তান তুমি আমার হাতের ডাইনে বসে যাও আর এক সন্তানকে ডেকে বলে যে তুমি বাম হাতের সামনে তুমি বসে যাও আর একজন ছোট সন্তান তাকে বলেছে ও ছোট সন্তান তুমি পার ওই জায়গায় তুমি বসে বসে তুমি ওয়াকিয়া সূরা তেলাওয়াত করে নাও আবার বড় সন্তানকে ডাক দিয়া বলে ও বড় সন্তান আর রহমান সূরা তুমি তেলাওয়াত শুরু করে দাও আর দুইজন সন্তান আরেকজনকে বলে সূরা মুলুক শুরু করে দাও এমন বলতে বলতে একজন একজন করে বলতে বলতে বড় ছেলেকে ডাক দিয়া বলে ও বড় সন্তান তোর কানটা আমার মুখের সামনে লাগা লাগাবার পরে বলে যে নো বড় সন্তান আমি বড় হয় দুনিয়াতে আর বাঁচব না আমি মনে হয় মৃত্যু বরণ করব রে বড় সন্তান এই কথা শোনার পর ছোট সন্তান হাউ মাউ করে কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে যারা লেখা রয়েছে পরহেজগার রয়েছে তার মৃত্যুর সময় চেহারা এত সুন্দর আল্লাহ বাড়িয়ে দেয় এই ব্যক্তিকে চিনা যায় এই ব্যক্তি নাক্কার নাকি এইটা চিনা দেন কে এইটা আল্লাহ চিনা দেয় কত সুন্দর মতন বড় সন্তানকে যেই সময় বলেছেন বড় সন্তান আমি শুনেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে রে তাদেরকে আর রহমান সূরা নিজে তেলাওয়াত করে শুনাইবে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল কত
সময় শুরু করে দিয়েছে তেলাওয়াত শুরু করে দিয়েছে মা বলে যে সন্তান আরো জোরে শুরু করে দিয়েছো আরো জোরে শুরু করে দাও মা ডাক দেয়া বলে ও বড় সন্তান তুমি আর রহমান সূরা যত জোরে শুরু করে দিয়েছো ততই দেখি যে জান্নাতের ঘেরা আমি পাচ্ছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে 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 কত সুন্দর মতন তেলাওয়াত শুরু করে দিয়েছে মা ডাক দিয়া বলে ও সন্তান মনে হয় আমি আর বাঁচবো না রে সন্তান কত সুন্দর মতন তেলাওয়াত শুরু করে দিছে মা ডাক দিয়া বলে সন্তান আমি এখন মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মা দুনিয়া থেকে বিদায় বড় সন্তানকে ডাক দিয়া বলে ও বড় সন্তান আমি দেখি যেন একটা মানুষ আবার সামনের দিকে চলে আসতেছে কত সুন্দর মতন পাগড়িটা পেঁচাইয়া কত সুন্দর মতন পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসতেছে ওর বড় সন্তান এইটা কেউ না কেউ নাই কেউ না এইটা হলো মালাকুল মউত আজরাইলাইহি সালাতু ওয়াসালাম তার জন্য কোরআনকে ভালোবাসতে হবে এ কোরআনের বরকতের কারণে তার মা এবং বাবা জান্নাতে নেবেন কে কত বছরের আগে বছর বলা মাহফিলে গিয়েছিলাম একটা এতিম সন্তান পিচ্ছি একটা এতিম সন্তান একা 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 কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে আমি ডাক দিয়া বললাম ও এতিম সন্তান তুমি কিসের জন্য কান্নার আওয়াজ শুরু করে দিয়েছো ভাই আমি কোরআনুল কারিমের হাফেজ আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার বয়স কত বলে যে আমার বয়স বেশি না আমি বললাম যে কত তুমি বলে দাও বলছে যে আমার বয়স 12 থেকে 13 বছর বয়স ভাই তুমি কি করো ভাই আমি তো এই মাদ্রাসায় ছোট্ট বেলা থেকে আমি পড়াশোনা করি আমি একদিনও বাড়িতে যাই না আমি জিজ্ঞাসা করলাম রে বাবা তোমার বাড়ি থেকে কেউ নাই বলতাছে জি না হুজুর আমার কেউ নাই বাড়িতে কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমি জিজ্ঞাসা করলাম তুমি বাড়িতে যাও না তোমার কি আত্মীয় স্বজন কেউ নাই আমি যেই সময়ে ছোট্ট ছিলাম আমাকে এই সময় আমার চাচা এই জায়গায় দিয়ে আসছে এই মাদ্রাসায় ভর্তি করাইছে এই যে সময় মাহফিল শেষের সময় সবাই তো বাড়িতে চলে যাবে আমি তো আমার মা নাই আমার বাবা নাই আমি তো বাড়িতে যাইতে পারবো না আমি জিজ্ঞাসা করলাম রে বাবা সবাই একজন একজন আমাতন বলে যে হুজুর এই যে দেখেন যান একজন একজন করে সবার বাপ এবং মা সবাইকে নেওয়ার জন্য চেষ্টা করে হুজুর আপনাকে কিভাবে বুঝাইব হুজুর আমি প্রতিদিন রাত্রের ভিতরে আমি সূরা তেলাওয়াত করি ইয়াসিন সূরা তেলাওয়াত করি আর রহমান সূরা আমি তেলাওয়াত করি আর একা একা গুনগুন গুনগুন করে কাঁদি রে আমার মার জন্য আমি একা একা কাঁদি আমার বাবার জন্য আমি একা একা কাঁদি আমার স্বপ্ন যুগে আমার বাবাকে আমি স্বপ্নে দেখি আমার ছাত্র জিজ্ঞাসা করে ওরে ছাত্র ভাই তুমি কিসের জন্য প্রতিদিন একা একা কান্নার আওয়াজ শুরু করে দিস বললাম যে ভাই আমার দুঃখ কষ্ট তোমরা কেউ বুঝবা তোমার তো বোঝার এখন পর্যন্ত বয়স তোমার আজকে মা আছে তোমাকে অনেক ভালোবাসে তোমাকে অনেক মহব্বত করে তুমি যেই সময় বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পরে তোমার মা জননী রয়েছে যেই সময় পিঠা বানাই দেয় পিঠা দা সুন্দর মতন তুমি খাবার খাও সুন্দর মতন খাও আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর আমার চাচা রয়েছে চাচিও রয়েছে সবাইকে আমি ঘুরে ঘুরে দেখি আমার মা জনরে দেখি দেখি আমার বাবাকে আমি দেখি না আমি একা 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 কান্না করি রে আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়িয়া মাওলার কাছে প্রার্থনা করি রে বলি তুমি
তুমি আমার মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দাও এই কথা বলার পর এর ছাত্র ভাই আমি যেই সময় বাড়িতে চলে যাই চলে যাওয়ার পরে আসর নামাজের পর আসর নামাজ যেই সময় শেষ হয়ে যায় আমি মার কবরের সামনে যাই একা একা বাচ্চাদের মতন কান্দি আমি পিছনের থেকে দেখা যায় আবার চাচাকে দেখা যায় যে আমার বাবার মতন সামনে যায় দেখি যে না আমার বাবার মত তো দেখা যায় আর যার মা নাই যার বাবা নাই তারা বোঝে অন্য মানুষ কোন সমান বুঝবে না ঠিক কিনা জোরে বলেন এই সন্তান ডাক দিয়া বলে হুজুর আমার মনে অনেক কষ্ট আমার কষ্টটা কেউ বোঝে না রে হুজুর তার জন্য আমার বাবার জন্য মার জন্য দোয়া করবে আমি বললাম যে ঠিক আছে তোমার মার জন্য এবং বাবার জন্য আমি দোয়া করব আরে জীবন চলে যাবে মা যদি স্ত্রী চলে যায় স্ত্রী পাওয়া যাবে মা যদি চলে যায় মাকে কোনোদিন পাওয়া যাবে না ঠিক কি না জোরে বলেন আরে স্ত্রী যদি চলে যায় স্ত্রী যদি চলে যায় স্ত্রী যদি চলে যায় স্ত্রী পাওয়া যাবে মা যদি চলে যায় মাকে আর জীবনে পাওয়া যাবে না আরে যুবক রে মা বাবাকে আর জীবনে কষ্ট দিবা না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন